আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠেই ঝটপট করে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, যাবো বৃষ্টিকে স্কুলে দিতে। আর তারপরে আমি বৃষ্টির টিফিনটা রেডি করব। আজকে না কিছু বানাইনি, খুব একটা আমি বানাই না, বেশিরভাগই কেনা টিফিন আর সাথে করে ফ্রুটস এগুলোই দিয়ে দিই। আজকে যেমন ডোনাট দিয়েছি, সাথে দুটো বিস্কিট দিয়ে দিয়েছি, আজকে আর কোনো ফল দিলাম না, না হলে অন্যদিন কোনো ফলের সাথে কিছু একটা দিই, মানে ফলটা রাখি রাখি। তো যাই হোক, এখানে আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে ওকে জল দিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দেবো স্কুল ব্যাগে। আর আজকে আবার ওর হোমওয়ার্ক জমা নেবে, সেগুলোও দিয়ে দিয়েছি। আর বৃষ্টি না একটা কাণ্ড করে বসেছে, সেটা হচ্ছে আগের ব্লগে বোধহয় বলেছিলাম যে বৃষ্টি স্কুলে ওর যে স্কুল শ্যুজটা আছে সেটা হারিয়ে এসেছে, তো সেটা আজকেও পরে যাবে না, সেটা পরে বলছে। এখানে দেখো ব্রাশ করাতে গিয়ে কী ঝামেলা, ওকে আমি লাভল্যাবের টুথপেস্ট দিয়েও ব্রাশ যেমন করাই, আবার কোলগেটেরও একটা টুথপেস্ট আছে সেটা দিয়েও করাই, আবার বাংলাদেশ থেকে এনে দিয়েছিল সেই টুথপেস্টটা দিয়েও ওকে আমি ব্রাশ করাই। তো যাই হোক, তো যখন যেটা ওর মন চাই, মুডের ওপরও নির্ভর করে হচ্ছে কোন টুথপেস্টটা ইউজ করবে। তো এখানে এবার জামাকাপড় পরে দিচ্ছি, যে বলছিলাম না স্কুলের জুতোটা হারিয়ে এসেছে, তো সেই জন্য আজকে এই ক্রক্সটা পরেই যাবে, যদিও নোংরা হয়ে গেছে, কিছু করার নেই। আর আমার টাইম ছিল না যে এটা এখন পরিষ্কার করার, এটা পরেই পাঠাচ্ছি। আর স্কুলের জুতোটা পাওয়া গেছে, কে পরে গেছিলো ম্যামরা সেটা পেয়েছে, আর মানে ওর জুতোটা পরে গেছে, তার জুতোটা রেখে গেছিলো। তো যাই হোক, আজকে যখন যাব তখন ওখানে স্কুলে দিয়ে দেবে। আর স্কুল শুজ বৃষ্টির একটাই ছিল যেহেতু, সেজন্য আজকে এটা পরেই যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আসলে সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে আজ বৃহস্পতিবার, 4 দিন বাদে বৃষ্টি যাচ্ছে স্কুলে, আর এখন যাচ্ছে হচ্ছে উপরে বাবাকে নিমোনাইজারটা দেব, দেন আমি বৃষ্টিকে নিয়ে স্কুলে যেতে যাব। চলো একটুখানি যাবো আর আসবো, চলো গিয়ে বসবো। করেছো দাদাকে? এই দুধ তামুকো বাই করিসনি, এমনি চলে এসেছিস, দুধ বই হয়ে গেছে, দুধ বই হয়ে গেছে। সো আমরা বেরিয়ে পড়েছি, ওইদিকে বাবার ওষুধ দেওয়াও হয়ে গেছে। আর রাস্তা দেখতে দেখতে কখনো কখনো বৃষ্টি প্রচণ্ড কথা বলতে বলতে যাই, কখনো কখনো ঘুমাতে ঘুমাতে যাই, সবটাই ওর মুডের ওপর। আর যদি খুব মুড ভালো থাকে তাহলে ও বায়না করতে করতে যায় যে স্কুল থেকে ফেরার টাইমে কী করবে, কী খাবে, কী না খাবে। বেশিরভাগ দিনই বলতে হয় ক্যান্ডি খাবো, আর না হলে বলবে আইসক্রিম খাবো। আর তারপরে বৃষ্টিকে দিয়ে আমি বাড়িতে ফিরে এসেছি, বৃষ্টিকে স্কুলে দিয়ে এসেছি। যাওয়ার আগে বাবার সাথে তো ওই নিমলাইজার দিয়ে গেলাম, আর তারপর এসে একবার নিমলাইজার দিয়ে দিলাম, আবার একটু চাটা বরং এখন আমি খেয়ে নিই, তার স্নান ধান করে বৃষ্টিকে আনতে যাবো স্কুলে। আমি হাজার চেষ্টা করেও লিকার চা খেতে পারলাম না, আমি দুধ চাই খাই সকাল আর সন্ধ্যাবেলা, চা চলে। চা খেলাম, বৃষ্টিকে আনতে যাবো। হ্যাঁ বৃষ্টি পেয়েছে, ওর জুতো হারিয়ে গেছিল, পেয়েছো? হ্যাঁ এখানে এসো, আমার পাশে বসো, চলে আসো। এটা যেটা পরে এসেছিল ওটা ক্রক্সটা, হ্যাঁ তোমার তো ইয়েলোটা দিয়ে দিয়েছে, আর যেটা ওই হারিয়ে গেছিল ওটা পেয়ে গেছো, তাই না? কি করছিস এটা? হ্যাঁ কি হচ্ছে? আরে আমার কে বলতে আবার ভিডিও তুলতে? খেলাধুলার পরে এখানে স্নান করানো হয়ে গেছে। আর এখানে না রোজ তোমার হেলিকপ্টার যায়, মানে 6টা 5টা 4টে এরকম হেলিকপ্টার রোজ যায়, আর বৃষ্টি প্রচণ্ড মজা পায়। আর ও দেখে এখন এত এক্সাইটেড হয়ে গেছে, রোজ যেহেতু দেখছে এত কাছ থেকে যায় না। জয় বাংলা, জয় বাংলা। আজ নিরামিষ, সেই জন্য একটুখানি
বড়া ভেজে নেবো। এখানে উচ্ছেটাকে এরকম ফুলের মতন করে ঝিরি ঝিরি করে কাটা হয়েছে, এখানে ঝিঙেটাকেও ঝিরি ঝিরি করে কাটা হয়েছে। আর তারপরে এটাকে ধুয়ে মানে জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে, জলটা চিপে নেবে, নাহলে কিন্তু জল থাকলে ভালো হবে না। আর এদিকে বেসন, চালগুঁড়ো আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, দিলেও হবে না দিলেও হবে। চালগুঁড়ো দিলে যেমন কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, তবুও আমি দিয়েছি এখানে। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নুন। আর ব্যাস এটাকে প্রথমে এমনি হাতেই মেখে নেবো, তারপর জল দিয়ে মেখে নিতে হবে। আর এইভাবে কিন্তু ঝিরি ঝিরি করে কাটতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর উচ্ছের বিচিগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে এখানে, দেখো অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মেখে নেওয়া হয়েছে। আর তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে দেবে। আর সাদা তেল, কড়াই গরম হয়ে এসছে, সাদা তেল যখন গরম হয়ে যাবে তখন ওই যে উচ্ছে আর ঝিঙেগুলো যেগুলো একদম ফুলের মতন ঝিরি ঝিরি করে কাটা হয়েছে, আর সেইগুলো এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ছাঁকা তেলে নাও ভাজতে পারো, তোমরা তোমাদের যেমন করে খাও আর কি তেমন করে। তবে হ্যাঁ, উচ্ছেটাই কিন্তু খুব তিতো হয়। যদি উচ্ছে তিতো খেতে ভালোবাসো তাহলে ভালো, যেমন আমি খুব ভালোবাসি, আমার অসুবিধা হয় না। আর যারা খেতে ভালোবাসো না তাহলে তারা নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দেবে, আর তারপরে ওই তিতো ভাবটা মানে কেটে যায় নুন আর লেবু মাখিয়ে রাখলে পরে। যাই হোক, এপিট ওপিট করে এখানে ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু ডালের সাথে খেতে দারুণ লাগে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো বৃষ্টি এই সব জামাগুলো, এগুলো সব এখন বাছাই হচ্ছে, কারণ পুজোতে প্রচুর জামা ঢুকবে এখন। কে দিয়েছিস তা? পছন্দ? এর নাম কি? ডগ। ডগির তো একটা নাম হবে, ডগের নাম কি? ডগ। ডগ না কালু না ভুলু, এর নাম কালু। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করব। জানি যে এই ব্লগের মধ্যে খুব বেশি কিছু আমি দেখাতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি, কারণ ব্যাক টু ব্যাক এখন এমন চলছে যে শেয়ার করার মতন কিছু নেই। তো যাই হোক, পরের ভিডিও থেকে নিশ্চয়ই ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বা ভালো কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করব। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।